আমার প্রশ্ন, কোনো নিয়মিত বেনামাজি অনিয়মিত মাঝে মধ্যে পড়ে বেনামাজির সালাতে জানাজা পড়া যাবে কিনা? বেনামাজির সালাতে জানাজা সাধারণ লোক বেনামাজি বা সাধারণ লোক দিয়ে পড়িয়ে দিবেন, বিজ্ঞ আলেম ওলামা বা বিশেষ পরহেজগার লোকেরা সেখানে যাবে না। বেনামাজি ইসলাম ত্যাগ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কিন্তু আমাদের দেশের বেনামাজিরা কি তা জানে? বেনামাজিরা জানবে কি করে? সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা তো আলেমরাই জানে না, অধিকাংশ আলেমরাই জানে না, তো বেনামাজি কি করে জানবে? ওই রেল স্টেশনে গাড়ি তুলে দিয়েছে বিরামপুর রেল স্টেশনে, স্টেশনের প্ল্যাটফর্মে গাড়ি তোলা কি ব্রিটিশি আইনে হারাম, ব্রিটিশি আইনে হারাম। বলছে 500 টাকা জরিমানা দাও। কেন? বলে আইন লঙ্ঘন করেছে। তাই বললাম যে ভাই, আইন কি জানার পরে লঙ্ঘন হয় না না জানলেই লঙ্ঘন হয়ে যায়? আইন আছে, আইনকে আমি উপেক্ষা করে আইনকে মানলাম না, এটার নাম লঙ্ঘন? নাকি আইন যে আছে আমি জানিই না, এটা কি লঙ্ঘন? তাহলে না জানলে তার লঙ্ঘন হয় না। কাজেই যেই মাসলা আমাদের দেশের অধিকাংশ আলেমরাই জানে না যে সালাত ত্যাগ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে বেনামাজি লোকটা জানবে কি করে? কাজেই তাকে জানানো আগে জরুরি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইসলামিক ভিডিও আল হাদিস।